শেখ আলীকুসালাম রহমতুল্লাহ, আমি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম বলছি। আমাদের জেলায় সেই আকিদার জামাত পাওয়া খুব দুষ্কর। আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা উত্তম প্রতিদান দিন। 2017 থেকে আমি আপনার বক্তব্য শুনে অনেক শিরক ও বিদাত থেকে মুক্ত হয়েছি এবং আমি যথাসম্ভব কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি। আমাদের মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন দুজনই তাহিয়াতুল উজুর এবং বেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি সেজদা দেই। এদের ইমামতিতে জামাতে সলাত আদায় করা যাবে কি? এদের যে ভুলটি হচ্ছে এখানে, যদি এর সাথে তাদের আকিদা এবং আমলে অনেক ভুল আছে এবং সন্ন্যাস বিরোধী অনেক তাদের কর্মকাণ্ড আছে, আল্লাহ হেদায়ত দান করুন, সঠিক বুঝ দান করুন, বেদাত মুক্ত হওয়ার সকলকে শিরক মুক্ত হওয়ার তৌফিক দান করুন। কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে আমাদের মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন দুজনেই তাহিয়াতুল উজুর এবং বেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি সেজদা দিই। এই যে অতিরিক্ত একটি সেজদা দেওয়া, সেটি সালাতুরে সেজদা না, সেজদা শুকুরও না, আর সেজদায় তেলাওয়াতও না, তাহলে এই সেজদা হচ্ছে বেদাত। এমন কোনো সেজদা নেই এই সব সেজদা ছাড়া। জি, সালাতের ভিতরে সেজদা, সেজদা সহ, আর সেজদায় শুকুর, আর সেজদায় তেলাওয়াত। এছাড়া এমনি একটি সেজদা করে নিলাম আর তসবিহ পড়লাম বা দোয়া করলাম, এটি সুন্নাত নয় বিদআত, এর কোনো প্রমাণ নেই। যেখানে সেজদার ফজিলত বর্ণনা করা হয়েছে হাদিসে বা কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে সেজদার, তার মানে শুধু সেজদা নয় বরং সালাতের ভিতরে সেজদা, সালাতকে উদ্দেশ্য করা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সালাতের সেজদা, সেই জন্য অসচুদু সেজদা করো, আবুদুর আব্বাক রবের ইবাদত করো, সেজদা করো মানে সালাত ফরজ নফল সন্নাত সালাতের মাধ্যমে সেজদা করো। জি, সুতরাং এই কাজটি তাদের বেদাত, বেদাতি আমল তাদের অনেক রয়েছে। এদের এমামতিতে জামাতে সালাত আদায় করা যাবে কি? এই বেদাত এমন বেদাত নয় যেটি মুকাফেরা মানে শির কুফরি, বড়ো শির্ক বা বড়ো কুফরি ইসলাম থেকে বহিষ্কার করে, বরং সেটি গুনার কাজ, পাপের কাজ, ফাঁসে কি কাজ। সুতরাং অন্যান্য পাপীদের পেছনে একতেদা করে সালাত হবে, ঠিক ওই রকমই এই রকম ধরনের যাদের বেদাতে গায়ের মুকাফারা, যাদের আকিদা আমলে কিছু বেদাত রয়েছে কিন্তু সেগুলি বড় কুফরি বড় শির পর্যন্ত পৌঁছে না, বরং সেগুলি হচ্ছে গুনহার কাজ, সেগুলি থাকলে সেই ব্যক্তি গুনহাগার, আর গুনহাগারের পিছনে সালাত জায়েজ বা তার এমামতি জায়েজ, তার ইক্তেদা করা জায়েজ। তবে যদি কোনো ফিতনা ফাসাদ ছাড়া তার বিকল্প, উত্তম বিকল্প কাউকে নিয়ে আসা যায় এবং সে এমামতি করে, তাহলে এটা সবচাইতে ভালো। কিন্তু সেখানে যেহেতু আপনার চলছে না, সুতরাং আপত্তিকর হলেও অপছন্দনীয় হইলেও সেখানে তার ইক্তেদা করে সালাত আদায় করতে হবে, বিচ্ছিন্নতা জায়েজ নয়।